তো গাইস আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস আর এর উপলক্ষে কলেজ থেকে আমাদের ইনভাইট আছে আজকে মানে আমাদের শুধু ইনভাইট না সবার জন্য ইনভাইট আছে তো জাস্ট আমরা এখন যাচ্ছি আর তারকা ভাই কিছু খেয়ে নিতে হবে একটা রুম থেকে না কিছু খাই জাস্ট রেডি হয়ে বার হয়ে গেছি আসার পর দেখছি ভাই চারিদিকে কোনো লোক নেই জাস্ট কয়েকটা লোক এসেছে তার মধ্যে আমিও আছি এখানটা থেকে এজন্য দেখাচ্ছে না এক কাম করা যাক এখনো পর্যন্ত কোনো লোক আসেনি তো আমরা ভাবছি যে আগে থেকে পুরো ক্যাম্পাসটা একবার ভিজিট করে ঘুরে নিচ্ছি কে বলিস ব্রো আমাদের কলেজের মধ্যে এখানে শুধু এরকম টাইপের অনেক ফুল আছে তো ভাই এগুলো কি ফুল কেউ কি জানো এটা কি ফুল মে নাই বাতাউঙ্গা আমি তো ভাই জানি না কুছ ভি জোবার আসি এখানে এই আয়নাটাতে বারবার দেখে যায় রাজা জি শুধুমাত্র এখানে কোনো দিকে ভাই কোথাও কোনো লোক নেই শুধুমাত্র আমরা জাস্ট ভাটাকতি আত্মার মতন চারিদিকে শুধুমাত্র ঘুরে বলছি এটা ভাই হচ্ছে বিল্ডিং নাম্বার 4 এখানে এখানে কুকুর ছড়া এখানে কুকুর ছড়া আর কোনো মানুষ নেই এখানে এ ভাই আমাকে একটু ব্লগে নিয়ে নে না ভাই কিউ নেহি কুকুরের থেকে বুঝতে পারি না আমার কি অ্যাটাচমেন্ট আছে আরে ভাই কিছু না রে তোর পকেটে থাকা বিস্কুটটা খেতে এসেছি দিবি কি না বল কি চাই ব্রো তোর বল কি চাই তোর ভাই কুকুরের থেকে একটা অ্যাটাচমেন্ট আমি বুঝতে পারি না যখন আমি কুকুর আমাকে দেখে আমি কুকুরকে দেখি জানি না আমার পাশে এসে বসে যায় ভাই জানি না কুকুরের মধ্যে আমার একটা কি অ্যাটাচমেন্ট আছে কি চাই ভাই তোর বল কি চাই ব্রো এহে এটা একটা মেয়ে কুকুর আর এখানে এর হাজবেন্ড বসে আছে এটা হচ্ছে ওর হাজবেন্ড কুকুর দুজন মিলে আমার দিকে তেড়ে এবার তোর কোনো প্রবলেম নাই তো যদি তোর আমি এখানে তোর ওয়াইফকে যদি আমি এখানে ছেড়ি জাস্ট ফ্লার্টিং বগেরে করি কোনো প্রবলেম নাই তো ভাই পালা এ ভাই সালে মজাক বানা কে রাখতে পাগল হ্যাঁ এখানে আছে একটা হোস্টেল এখানে আছে আরেকটা হোস্টেল এটা হচ্ছে গার্লস হোস্টেল আর এই সাইডে হচ্ছে বয়েজ হোস্টেল এই সাইডে গার্লস হোস্টেল সরি এই সাইডে গার্লস হোস্টেল এই সাইডে বয়েজ হোস্টেল মানে হোস্টেলগুলোর লেভেলটা মানে বুঝতে পারছো ভাই এই রুমে যদি কেউ থাকে তাহলে এই রুমে যে কেউ সহজেই দেখতে পাবে সমঝ রে ওরা গাইজ আচ্ছা আচ্ছা ভাই আমি ভাবছিলাম যে এখন তো আমাদের কলেজ স্টার্ট হয়নি কাল থেকে আমাদের কলেজ স্টার্ট হবে তো ভাবছিলাম যে পুরো কলেজটারে একটা ওভারভিউ একটা মানে ব্লগ বানাবো কমেন্ট করো যদি তোমাদের ব্লগ দেখার থাকে তো যদি যদি কমেন্ট করো তাহলে ঠিক আছে বানিয়ে দেবো আমি এই মুহূর্তে আছি সেকেন্ড ফ্লোরে আরও উপরে অনেক ফ্লোর আছে তো যেগুলো উঠতে আমার এখন ফেটে যাবে ভাই সিরিয়াসলি বলছি মানে সিঁড়ি দিয়ে অত উপরে ওড়া কি যায় ভাই সম্ভব আর এটা হচ্ছে সাইডে যেখানে তোমাদের হোস্টেলটা বলেছিলাম আর চলো সাই মানে এখানে যে নেচারটা আছে না ভাই নেচারটা চারদিকে মানে গাছপালা তালা আছে মানে পলিউশন ফ্রি আছে জায়গাটা আরেকটা এখানে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই যে পুরো কলেজটা অ্যান্টি র্যাগিং কলেজ মানে এখানে কোনো র্যাগিং ট্যাগিং হয় না চলো এটাও একটা পজিটিভ দিক এই কলেজটার নাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা একটা তো জিনিস দেখলে কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের জন্য স্টুডেন্ট মারা গেছে মানে র্যাগিংয়ের জন্য স্টুডেন্ট মরেও যাচ্ছে ভাই আমি এটা প্রথমবার শুনলাম তাহলে একটা পজিটিভ দিক আছে এই কলেজটা যে এখানে কোনো র্যাগিং বাগেরা কুচ মানে কিছু নাই এখানে যেটার জন্য এসেছিলাম সেটাই হয়ে গেছে এখানে ফ্ল্যাগ উত্তোলন এখানে হয়ে গেছে আর আমরা এটাকে জাস্ট ব্লগ বানাচ্ছি ভাই জানি না হয়েছে কি না যে আগে আগে গেলে বলে দেবে কি তরহ মানায়া যাতা হ্যাঁ তো উসমে সে এক হ্যাঁ আমরা আজাদি দিবস জিসমে কি হমে স্বতন্ত্রতা স্বতন্ত্রতা ইন্ডিপেন্ডেন্স মিলি থি হমে কই তরহ কে গুলামিয়ো সে पहले मुगलों के द्वारा फिर उसके बाद ब्रिटिश के द्वारा बल्कि गिना जाता है ब्रिटिश को ही मेनली मुगलों को नहीं गिना जाता है हम ये नहीं कह सकते कि हम जब गुलाम थे तब कुछ अच्छा काम नहीं हुआ बहुत सारे अच्छे काम हुए हैं जैसे कि सच Thank you.
अच्छा भाई सोकाल থেকে কিছু খাই না এটা হলো ঠিক আছে তো গাইস আজকে হচ্ছে মোটামুটি 19 তারিখ তো জিনিসটা হচ্ছে যে ব্লগটা আমি আজকে এডিট করছি কারণ আমি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে যে মানে আমার দিকে এমন ভাবে তাকিয়ে ছিল জাস্ট আমি আনকমফোর্টেবল ফিল হয়ে গিয়েছিল এই জন্য ব্লগটা এখানে এন্ড করতে পারিনি তো ব্লগটা এখানে এন্ড করছি দেন চলো মিলতে নেই ভিডিওতে।